বাংলাদেশ এখন তারুণ্য নির্ভর। মোট জনসংখ্যার 30% তরুণ এখানে। তামাক কোম্পানির সোন দৃষ্টি যেন এই তরুণদের ঘিরেই। বাহারি রঙের মোড়ক আর বিভ্রান্তিকর তথ্য দিয়ে তরুণদের আকৃষ্ট করতে সদা মরিয়া তামাক কোম্পানিগুলো। এক্ষেত্রে প্লেইন প্যাকেজিং প্রথার প্রচলনই হতে পারে তামাক কোম্পানির আগ্রাসী প্রচারণা বন্ধের উৎকৃষ্ট উপায়। প্লেইন প্যাকেজিং তামাক পণ্যের মোড়ককে অত্যন্ত অনাকর্ষণীয় করে ফেলে। এতে কোনো প্রচারণামূলক ও বিভ্রান্তিকর শব্দ ব্যবহারের সুযোগ থাকে না, যা ছবিযুক্ত স্বাস্থ্য সতর্কবাণীর কার্যকারিতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। প্লেইন প্যাকেজিংয়ে সকল তামাক পণ্যের মোড়কের রং একই রকম হয়। মোড়কের আকার, শলাকার সংখ্যা, ওজন সমান থাকে। মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্ক বার্তা এবং তামাকের ক্ষতিকর উপাদান সংক্রান্ত তথ্য মুদ্রণ বাধ্যতামূলক। ব্র্যান্ড এবং পণ্যের নাম লিখতে হয় নির্দিষ্ট রং ও ফন্ট ব্যবহার করে। কোম্পানির লোগো, রং কিংবা ব্র্যান্ড ছবি এবং প্রচারণামূলক তথ্য মোড়কে মুদ্রণ করা যায় না। First, I'd like to congratulate Bangladesh for implementing 50% picture health warnings on tobacco packages. It's a huge gain. It's going to have impact. Here's more examples of packages from Australia. Holiday, Benson & Hedges, Dunhill brands. Again, you keep the warning, but you just have the brand name on the package. And this takes away the glamour of tobacco packages. It does not allow companies to use them as mini billboards to promote smoking. It's the right thing to do. On May 20th, France and the United Kingdom implemented plain packaging. More countries are in the works, Canada, Norway, New Zealand, and others. We really need to do everything to reduce tobacco use and to improve public health. তামাকের চাহিদা নিয়ন্ত্রণে প্লেইন প্যাকেজিং একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলেও এটি প্রবর্তনে আমাদের এখনো অনেক পথ পেরুতে হবে। 19 মার্চ 2016 থেকে তামাক পণ্যের মোড়কে 50% জায়গা জুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রচলন শুরু হলেও এখনও এর আইনানুগ ও কার্যকর বাস্তবায়ন চোখে পড়ছে না। অথচ ভবিষ্যতে প্লেইন প্যাকেজিং প্রথা প্রচলনে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন একটি অন্যতম প্রধান ধাপ। তামাকজাত পণ্যের প্লেন প্যাকেজিং তামাকজাত পণ্যের চাহিদা কমিয়ে আনার জন্য একটা অত্যন্ত কার্যকর কৌশল এবং বাংলাদেশ কিন্তু এই পথে ইতিমধ্যেই কিছুটুকু এগিয়ে গিয়েছে। গত মার্চ মাস থেকে বাংলাদেশে তামাকজাত পণ্যের প্যাকেটে গ্রাফিক হেলথ ওয়ার্নিং চালু হয়েছে। কিন্তু আশঙ্কার কথা হলো এই, সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে মাত্র 25% প্যাকেটে এই গ্রাফিক হেলথ ওয়ার্নিং এসছে, 75% প্যাকেটে নেই। আমি আজকে সকালে একটা জর্দার প্যাকেট দেখছিলাম যেখানে অতি ক্ষুদ্র আকারে একটা গ্রাফিক হেলথ ওয়ার্নিং দেওয়া হয়েছে, যেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। সুতরাং আমাদের আকাঙ্ক্ষা থাকবে, বর্তমানে বাংলাদেশের আইন অনুযায়ী যেভাবে তামাকের প্যাকেটে গ্রাফিক হেলথ ওয়ার্নিং দেওয়ার কথা সেইভাবে দেয়া হবে এবং এটার খুব স্ট্রং একটা এনফোর্সমেন্ট হবে। বাংলাদেশে তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর গুরুত্ব অনেক বেশি। এদেশের 25% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, যাদের উল্লেখযোগ্য অংশ লেখাপড়া জানে না। সুতরাং তামাক পণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মুদ্রণ নিশ্চিত করা হলে সকল শ্রেণীপেশার মানুষ তামাকের ভয়াবহ ক্ষতি সম্পর্কে যেমন সচেতন হবে, পাশাপাশি তামাক কোম্পানির বিজ্ঞাপন কূটকৌশল মোকাবিলায় ভবিষ্যতে প্লেইন প্যাকেজিং প্রবর্তনের পথও সুগম হবে।